থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। হাই, আজকে ঠিকঠাক হয়েছে এতক্ষণে। ফাইনালি। সো হাই, ট্রাইং ফর 15 মিনিটস। অনেক প্রবলেম হচ্ছিল এখানে। হ্যাঁ, খুবই প্রবলেম হচ্ছে। এটাই হলো প্রবলেম, তোমার সাথে করতে গেলেই প্রবলেম হয়ে যায়। দুদিন ধরে ট্রাই করছি, ভাব। টু মাচ প্রবলেম। গুড টু ঠিক আছে, এখানেই করি। এখানে ছোটখাটো করে একটা করে নিই। তোমাকে আগের দিন যারা কোয়েশ্চেন করেছিল সবাইকে বলে দিয়েছি আমাদের ফলোয়ারদের যে এখানেই চলে আসতে, সবাই চলে আসবে এক্ষুনি, তোমাকে কোয়েশ্চেনও করবে। তো আমাদের এখানে বসে আছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু তোমাকে কোয়েশ্চেন করবে, প্রথম থেকেই শুনে নাও। তাদের জন্য মানে কোন ক্রাইটেরিয়া থাকে যে একটা মিনিমাল ইনিশিয়াল ক্রাইটেরিয়া কিছু যে কোচিং এ আসার জন্য? এখন কোন ক্রাইটেরিয়া নেই। এই এখন ই লাইসেন্স শুরু হয়েছে AIFF থেকে। ই আগে ডি লাইসেন্স ছিল, এখন ই লাইসেন্স। তো এরা যদি ই লাইসেন্স করতে চায়, প্রত্যেকটা সিটিতে হচ্ছে ডি লাইসেন্স, সরি ই লাইসেন্স, এন্ড ইউ ক্যান জাস্ট অ্যাপ্লাই ফ্রম এফএ, নো প্রবলেম, এনিবডি ক্যান ডু ইট। আর ওখান থেকে মুভ অন টু ডি সি বি এ সলি সলি। এমনি কোয়ালিফিকেশন আর কিছু লাগে যে মিনিমাম গ্রাজুয়েশন করতে লাগবে বা 12th পাস এরকম কিছু? নো কোয়ালিফিকেশন। আর এখন আরো ভালো হয়ে গেছে যে ই লাইসেন্স, ডি লাইসেন্স আর সি লাইসেন্স অবধি মোস্ট প্রবাবলি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে করে দিচ্ছে। তোমরাও করতে পারো, সেটাই ভাবছি করে দেবো। ইয়ংগেস্ট কোচ হিসাবে আই লিগে তুমি কোচিং করালে এবং সেকেন্ড পজিশনে মানে জয়েন্টলি সেকেন্ড পজিশনে শেষ করেছো, তো সেখান থেকে এক্সপেরিয়েন্সটা একটু বল। এটা অনেক সুপার এক্সপেরিয়েন্স ছিল, উই নেভার এক্সপেক্টেড। কারণ আমি যখন এই টিমের দায়িত্ব নিলাম লাস্ট ইয়ার, তখন এই টিমটা 10 নম্বরে ছিল, ইউ নো, রিমেম্বার, ইট ওয়াজ রেলিগেশন জোন। এন্ড তারপরে রঞ্জিত স্যার বলল যে উই শুড মেক ইট আন্ডার 22, রিমেম্বার দ্যাট? একটা পোস্ট এসেছিল যে মিনার্ভা উইল পুট আপ আন্ডার 22 টিম, দেন even more scared, the 10 number team over under 22 hote abar foreigner khelabe na, you know, it was a lot of haphazard decisions going on that time, but then finally we came to a conclusion, puro in full fledged amra jabo, and tarpore porpor amra shoi kore nilam. I got all my good friends players to come and sign a team to khub bhalo balance hoychilo amader, so eto bhalo expect ami korini, to be honest. I thought that we will play well and no, mid table would be good. Now for fighting for first position, second position, like the stupid goal amra khelechilam last day, tahole I think we would have been ahead. তো শঙ্কর রায় তোমাকে জিজ্ঞেস করছে একটা কোয়েশ্চেন। শঙ্কর রায় কোয়েশ্চেন করেছে যে সব থেকে টাফ ম্যাচ কোনটা ছিল এবার মিনার্ভা পাঞ্জাবের? সব থেকে টাফ ম্যাচ আমাদের অ্যাওয়ে ম্যাচ আগেনস্ট গোকুলম ছিল। আমরা যেখানে 1-1 draw kollam, I think that day Gokulam played the best football I've seen, and she match e amra ek point jeta pelam was the most lucky one point. Amra should have lost 3 goals at least, so I think that was the toughest match. Otherwise all the other matches were very good, entertaining matches, but she match ka pro that did hoye chilo pura puro. Tumi ager dine ekta kotha bolchile Gokulam Kerala FC er formation niye, je oder formation ta ektu onno type e, to ota niye ektu bolo. So their formation was this day with 3 center backs, but in front of these 3 center backs they have 3 more midfielders, and in front of those 3 midfielders they have 3 front line players, and then on top you have Henry Keseka. So it is 1, then 3, 3, 3, and then 1 again, and very difficult. Karon ode charte line ho jacche na, 1, 3, 3, 3, then one more striker, so 5 lines basically they are playing. এমনি অনেকজন কি খেলে 1-4-4-2 1-4-3-3, that's 4 lines including goalkeeper, so ওদের পাঁচটা লাইন নিয়ে খেলছিল. ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর আস দ্যাট ম্যাচ. এটা হাফ টাইমে যখন উই ওয়ার অ্যানালাইজিং উইথ মাই অ্যানালিস্ট, দেন উই কেম টু নো দ্যাট দে আর প্লেইং দিস সিস্টেম, বাট ভেরি ডিফিকাল্ট, কারণ ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এইসব ইমপ্লিমেন্ট হচ্ছিল, এন্ড ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট ফর আস.
আমিও তো অনেক ম্যাচে তিনটে ব্যাক নিয়ে খেলেছি। হ্যাঁ তো শুভম ডাক্তার, একটা কোয়েশ্চেন আছে তোমার কাছে, ক্যান ইউ প্লিজ টেল আস দ্য ফিউচার অ্যাসপেক্টস অফ স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্স ইন ইন্ডিয়া? Just now, sports management has become huge. Sabai bhave je, you know, there are only, people think there are only two aspects in football. Either you play or you coach. Kintu ete theke aro onek kichu ache. You can go into analysis, you can go in for club management, you can go in for team management, you can go in for goalkeeper coach, you can become conditioning coach, you can become analyst, you can become a psychologist, sports psychologist. Eto gulo avenue hoye geche now. So I think sports management is the future. Ekhon you need intelligent people to run clubs, and rather than, you know, just owners who have no knowledge of football running the clubs. So if you have technical people who know the club, how to make it a business model, I think any club is sustainable. Lokera bole na Indian football e taka nei, you just need a good sustainable model, that's it. So dynamic human tomake question korte, hi Ian, how do coaches usually approach first build strategy and then accordingly choose players, or choose players and then accordingly strategy? See, there are two phases when you sign players. One is season er age ekta coach ekta plan niye jacche je ami ei rokom khelbo ei bochor, to ami ei rokom players hoye korbo. So ota one phase. Second phase hocche during competition, because during competition player change kora khubi mushkil, cannot change now. So during competition you have to choose your players based on your opponent. So jodi if you see amader 16 ta match e 16 ta alada starting lineup chilo, it is not because of I want to give everyone a chance, it is because of opponent ki khelche, opponent er jonno ki dorkar amader team e. So there are two phases, one is pre competition, one is competition phase. So you can choose your team accordingly, choose your players. Maybe sometimes you've seen ami ডেনিলো কে সেন্টার ব্যাক খেলিয়েছি, ডেনিলো কে মাঝমাঠেও খেলিয়েছি, অনেক কটা ম্যাচে সঞ্জু প্রধান কে মাঝমাঠে খেলিয়েছি, অনেক ম্যাচে ওকে উইং এ খেলিয়েছি। Yes, it was very good because আমাদের মাঝমাঠটা সুপার এবছর, সুপার। We had ডেনিলো, কেভিন লোবো, সঞ্জু প্রধান and সার্জিও বারবোসা. So, you know, I think it was good midfield. And তারপরে তোমার উইং এ আবার মাখান ছোটে ছিল, হি ওয়াজ অলসো হ্যাভিং আ গুড সিজন। সো আই ইউজড টু লাইক টু প্লে সার্জিও বারবোসা এন্ড সঞ্জু প্রধান অল্টারনেট অন দ্য উইং। তারপরে গিরিক খোসলাও ছিল আমাদের উইং এ, গিরিক খোসলাও খুব ভালো পারফর্ম করেছে, যদিও বেশি ম্যাচ খেলতে পারেনি তবুও কিন্তু ভালো পারফর্ম করেছে, দুটো গোল আছে বোধহয় এবারে। হ্যাঁ হ্যাঁ, দুটো ভালো গোল আছে ওর। হ্যাঁ ভালো গোল আছে। তো সুরজ ফুটবল আমাদের, সুরজ ফুটবল একটা কোয়েশ্চেন করেছে তোমাকে, আর ইউ গোইং টু আইএসএল নেক্সট ইয়ার? I cannot disclose now. It will become news otherwise everywhere. I cannot say anything now. So maybe I stay in Punjab, maybe I go to I League, some other team, maybe ISL. But pota cholche ekhon onek kichu. So there's another interesting question. Pritam Majumdar 98, Yan Law sir, apnake jodi future e East Bengal e ISL er coach hoye ashen tahole kibhabe team ke motivate korben? All fans are after me, huh? Since long time. So, but East Bengal, I think, ato boro ekta club, ato historic club, you know. Ato kichu kora jay, fans their backing ache. Amra jokhon khiltam Punjabe, amader to oto fans nei, to be honest. So, if you play under fans, the performance is just different. Ekta player jodi 90% khelche, fans can take it to 110%, you know. So, এত বড় একটা ক্লাব, ইফ ইউ ক্যান হ্যাভ সাম গুড স্ট্র্যাটেজি, নট জাস্ট ফ্রম সিনিয়র টিম বাট অলসো ফ্রম দ্য ইউথ টিম, বিকজ ইউথ টিম অলসো আমাদেরকে দেখা উচিত, ইটস নট জাস্ট ফর ক্রাইটেরিয়া সেক। ইউথ টিম যদি একটা আই লিগ টাইটেল জিততে পারে 13-15-18-18, ভেরি গুড, দে ডিজার্ভ ইট। অলসো সিনিয়র টিম এবছর অনেক সই করছে যা দেখছি আমি। ঋষভ গোস্বামী বলছে যে, হ্যালো স্যার, আই এম ওয়ান অফ দ্য মিনারভা স্কুল প্লেয়ার। হাই ঋষভ, হাউ ইউ? আচ্ছা, তুমি আগের দিন প্রীতম কোটালের ওখানে একটা কমেন্ট করেছিলে যে প্রীতম কোটালকে ম্যানেজ করতে যাও, তো আমরা কমেন্টটা নিতে পারিনি, অনেক কমেন্ট আসছিল বলে। তো একটা তো আমরা জানতে পারলাম যে প্রীতম কোটালকে তুমি ম্যানেজ করতে যাও, প্রীতম কোটাল ছাড়া আর কোন কোন প্লেয়ারকে তোমার ইচ্ছা আছে যে অ্যাজ এ ম্যানেজার ম্যানেজ করার জন্য? আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ লেনি, আই লাইক লেনি আ লট, Lenny Rodriguez, I like Jackie Chan Singh, Vikas Jairu, you know, I love that combination. Speed stars.
ও মাই গড, আই লাভ আমার, বিকজ মাই প্লেইং স্টাইল ইজ লাইক দ্যাট, নো মাই কোচিং স্টাইল। সো ইউ হ্যাভ, আই রিমেম্বার ইস্ট বেঙ্গলে বিকাশ জাইরু, সঞ্জু প্রধান, জ্যাকি চান সিং অল টুগেদার ইন ওয়ান সিজন, মাই গুডনেস ওই টিমটা মনে আছে। বাট আই উড লাইক টু হ্যাভ দিস কাইন্ড অফ প্লেয়ার আপ ফ্রন্ট। বলবন্ত ইজ ভেরি গুড, আই লাইক বলবন্ত, ভেরি হার্ড ওয়ার্কিং প্লেয়ার। আই টকিং অ্যাবাউট ইন্ডিয়ান প্লেয়ার্স, ফরেনার্স তো অনেক আছে। অ্যান্ড ফুল ব্যাকস নাও প্রবীর ইজ ডুইং ভেরি ওয়েল, প্রণয় ইজ ডুইং গুড, আই লাইক প্রবীর, অল দিস গাইজ আর ডুইং ফ্যান্টাস্টিক। অ্যান্ড অলসো দিস সুমিত রাঠি, আই এম ভেরি ইম্প্রেসড উইথ সুমিত রাঠি নাও, ফিউচার। He was the best young player in ISL this time. Yeah, he was very good. And also, I think you should keep an eye for Makan Chote. This boy will do very well. Next, maybe 2 years, he should get into the national team. Easily. I am Joker, you had a question. East Bengal against a match experience, how much was it? East Bengal experience was too different. When we had Mohun Bagan match, we had, I think, Pack Stadium. And East Bengal match a half stadium sedin hoy, it was really sad, but I think that experience was good. It was a young team, East Bengal ek life ami eto young team dekhi e bochor je kheleche, but they didn't play bad, effort diyeche, Croma goal kore dilo ar Croma ke bhalo goal koreche, yeah, striker at least 30 yards expect korini amader goalkeeper Limbu. But it was very good. তখন স্টেডিয়ামে ঢুকতে পারিনি, তার আগেই গোল করে দিয়েছে, ভেতরে দেখি ভাবে সেলিব্রেট করছে, ঢুকে দেখলাম তখন গোল হয়েছে, অনেক ভালো গোল। ইট ওয়াজ আওয়ার ফল্ট অলসো বিকজ হি গেভ ক্রোমা টু মাচ স্পেস এন্ড অ্যাকচুয়ালি নোবডি এক্সপেক্টেড হিম টু শুট ফ্রম দ্যাট ডিসটেন্স, সো এন্ড ইট ওয়াজ টপ কর্নার, ফ্যাবুলাস গোল। শুভদীপ 3253 জিজ্ঞেস করছে, দাদা টোটাল কতগুলো প্রাইজ আছে তোমার, প্লিজ টেল আস, তোমার পিছনে জিজ্ঞেস করছে কতগুলো আছে ট্রফি, যে গুনতে পারবে ওকে একটা দিয়ে দেবো। ইম্পসিবল থিং, ইম্পসিবল, অনেক বছরের কালেকশন, অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ কোচ, অ্যামেচার লেভেলে অনেক খেলেছি, এগুলো টার্ফে টুর্নামেন্ট হয় না, ও ম্যান আই লাভ প্লেইং। আই এম শঙ্করা তোমাকে একটা কোশ্চেন করছে, যে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মেইন রিজনটা কি তুমি মনে করো? মোহনবাগান এভরিথিং ওয়াজ জাস্ট পারফেক্ট ফর দেম, গুড কোচিং স্টাইল, প্লেয়ার সিলেকশন ওয়াজ ফ্যান্টাস্টিক, ফরেনার রিক্রুটমেন্ট ওয়াজ এক্সেলেন্ট, আর ওদের যে হাঙ্গারটা ছিল এই বছর দেখা যাচ্ছিল মাঠে, তো ইট ওয়াজ জাস্ট এভরিথিং ওয়াজ জাস্ট পারফেক্ট ফর দেম, এন্ড দে ডিজার্ভ ইট, আই অলওয়েজ সে দে ডিজার্ভ ইট, ক্যান্ট টেক ইট অ্যাওয়ে ফ্রম। Like after a long time, I saw a Kolkata team play such good passing football. Yes, they were playing super. And je bhabe player recruitment holo, ekdom perfectly shop in place. And they had a very good long season before that. That was important. Ora Calcutta League e onek kota match kheleche, Durand Cup e onek kota match kheleche, you know. So, oi time e they could try out all their players and best system, best formation, best players for the I League. তুমি নিজেই দিয়ে দাও, সিএফএল দেখা হয়েছে, এটা কোয়েশ্চেন করেছে তোমাকে, সিএফএল সিএফএল দেখা হয়েছে তোমার, সেটা কোয়েশ্চেন করেছে, সিএফএল তুমি দেখতে? এই বছর দেখা তো হয়নি, আমি এখানে ছিলাম না, হ্যাঁ আই ওয়াজ উইথ পাঞ্জাব দ্যাট টাইম, এন্ড আমাকে তখন আমাদের প্রি সিজনও শুরু হয়নি, আমাদের কিচ্ছু শুরু হয়নি, বাট আই ওয়াজ স্টিল দেয়ার, প্লেয়ার রিক্রুটমেন্ট চলছিল, তো ওটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, নাহলে আমাকে অনেক কলকাতার টিম বলেছিল এখানে ওয়ার্ক উইথ দেম ডিউরিং দ্য ক্যালকাটা লিগ, সো আই উড হ্যাভ লাভ টু, বাট আই থিঙ্ক ইফ ইউ মেড আ কমিটমেন্ট একসেপ্টকে ইউ শুড গিভ 100%। পাপাই দাস তোমাকে জিজ্ঞেস করছে, এটা কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, পাপাই দাস রঞ্জিত বাজাজের সম্বন্ধে কিছু বলো। তার আগে একজন তোমাকে হাই লিখেছে, সে হচ্ছে হিমাংশু জাংরা, জাংরা হিমাংশু জাংরা হাই লিখেছে, হাই লিখেছে তোমার এত মিনাবার একাডেমির প্লেয়ার, লেটস গেট হিম অন চ্যাট, হিমাংশু ইজ হিমাংশু হিয়ার, ওকে নেবো চ্যাটে, নেবো কোন টক করা যায় কিনা দেখো, আর দুজনের চেয়ে বেশি নেওয়া যায় কিনা দেখো, হিমাংশু
না দুজনের দুজনের বেশি বোধ হয় নেওয়া যায় না হিমাংশু এত কম বয়সে এত ম্যাচ পেয়ে গেল আজ এই বছর অনেক কটা মিনাগর তুমি সার্চে গিয়ে হিমাংশু দেখো তাহলেও আসতে পারে যদিও থাকে আসবে না বোধহয় দুজনের বেশি হয় না নট কামিং টু মেনি আই থিংক ইউ ক্যান টেক মোর দ্যান টু পিপল হিয়ার নো ইউ ক্যান্ট ক্যান্ট সেখানে জেডি ব্যানার্জি একটা কোয়েশ্চেন করেছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের জন্য কি প্ল্যান সো ইফ ইউ গাইজ নো দিস জেডি হি ইজ দ্য সেক্রেটারি অফ Football Coaches Association. So I think he's doing a fantastic job. Oh, onek khub kom boyshe onek kaj korche. To Ankush footballer jiggesh koreche tomake. So how was the experience of playing late night futsal with us in Punjab? Ankush is one of our junior coaches in Minerva. Ar okhane amra sob staff, sob coaches, amra ratire sob kaj korar por amra at least soptahe dubar jetam. টার্ফে খেলতে এক ঘন্টা দেড় ঘন্টা আমরা সবাই খেলতাম জাস্ট টু রিল্যাক্স ইউ নো জাস্ট টু হ্যাভ আ গুড টাইম অদারওয়াইজ রাত ছাড়া তো অন্য কোনো টাইমই পাই না আমরা কি করার জন্য ভেরি ডিফিকাল্ট ওভার দ্যাট দ্য হোল ডে ইউ আর উইথ দ্য টিম উইথ দ্য প্লেয়ার্স সো সামটাইমস ইউ নিড টু রিল্যাক্স স্কাউট ইন্ডিয়া জিজ্ঞেস করছে যে হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট মুনমুন তিমোথি ও ম্যান আই লাভ Munmun. He is one of, I think, one of the finest left-footers. And I think this boy needs a chance to play and prove himself in the bigger stage. And he can. He is fantastic. Amate je system e amra kheldam, he was just perfect. And ei bochor onek kota match kheleche. Even with so many stars amader team e hoyeo, onek kota match kheleche. Boro boro match to East Bengal Mohinbagan, sob kota match kheleche. So, he was very vital in our squad. He very hard-working, very serious, very sincere. And it was a pleasure having him. He was too good. I think he can play. He's been called Mohinbagan arm sick. So, you can't see the picture of the picture. You can see the coach mode on. Pura coach yes. mode. That is with Dauda Sise. coach mode on. So, it was our Bangalore FC match. Chilo. Pre-season, we played Bangalore FC. And we lost Bangalore FC. Ke hari chila amra. So yeah that was that match over there to arekta ache tomar team er sathe arekta bhalo pick ache ha eta amra paintball er jonno giyechhilam so it was good fun you know team bonding exercise is very important amra soptahe at least ekbar puro team ke niye movie dekhte jetam ba we used to go out for dinner full team or we used to go out for paintball or go karting you know or to the lakes for boating Every week we would do some good activity or something just to keep everybody happy and team bonding. আগের দিন যেই যেই পিকচারটার কথা বলছিলাম আগের দিন হলো এটা ও ইয়েস এটা তো একদম ছোটবেলায় স্টার্ট করেছিলাম একদম আন্ডার প্রিভিলেজ বাচ্চাদেরকে নিয়ে আমি এটা কাজ করতাম এন্ড ইট ওয়াজ জাস্ট আই থিংক 10 ইয়ার্স ব্যাক তো লাইক ইউ ওয়্যার 16 ব্যাক দেন Yeah, I was 16 back then. No license. And তখন license কিছু ছিলই না. India's first D-license যখন হয়েছিল আমার বয়স 18 আমি তখন করেছিলাম. তার আগে কোনো license ছিল না. And so started coaching from 16. 16, yes. And very good experience working with them. I always tell young coaches, you know, work with youth because you can make your mistakes over there. অনেকজন কি করে D-license করার পর they think they want to do first division or premier division coaching. It is not possible in CFL or anywhere to work because you don't know anything. That's just basics. So, you should go work with juniors, make your mistakes so that later when you go into seniors, you don't make those same mistakes. Sobhik Subho 1998 তোমাকে জিজ্ঞেস করছে যে যদি ফিউচারে ইন্ডিয়া ন্যাশনাল টিমের দায়িত্ব পাও তাহলে নিজেকে কিভাবে তৈরি করবে প্রিপেয়ার করবে See, first now my first thing is I'm working on doing my pro license. Because
এখন আইএসএল এর নিয়মও চেঞ্জ হয়ে গেছে, হেড কোচ অফ এনি আইএসএল টিম ক্যান বি ইন্ডিয়ান অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ প্রো লাইসেন্স. So now this is my next thing after the lockdown to complete my pro license, so that hopefully before next season I'm more prepared. And national team er jonno if I get opportunity, definitely junior hook, senior hook, the shopno je kono coach er jonno, and I will definitely take it. But I need before I go to senior national team, I want some more years of experience with senior club football. And junior team I can take now, no problem. ডাইনামিক হিউম্যানের আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে। ডাইনামিক হিউম্যান কিন্তু একজন বিশাল বড় মোহনবাগান ফ্যান, অভিষেক মন্ডল। তো ডাইনামিক হিউম্যানের একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে তোমার জন্য, প্লেয়ার হিসেবে কন্টিনিউ করলে আন্ডার কোন কোচ বা কোচেস দের আন্ডারে খেলতে প্রেফার করতে, বোথ ফরেনার এন্ড ইন্ডিয়ান? সি, when I started, when I was playing that time, কোনো লাইসেন্সড ইন্ডিয়ান কোচ ছিলই না, কারণ তখন ইন্ডিয়াতে কোনো ক্রাইটেরিয়াই ছিল না কোনো কোচের লাইসেন্স হওয়া দরকার। তো আমরা যা কিছু শিখেছি অ্যাজ আ প্লেয়ার দ্যাট টাইম সবকিছু ভুলি শিখেছি, ইউ নো। বাট ওয়েন আই ওয়েন্ট ইন টু দ্য ন্যাশনাল টিম দ্যাট টাইম ইউ হ্যাভ গুড ফরেন কোচেস, গুড ইন্ডিয়ান কোচেস। দ্যাট টাইম আই ওয়াজ প্লেইং আন্ডার সঞ্জয় সেন, গৌতম ঘোষ, ইউ নো, দে ওয়ার মাই কোচেস অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়েন আই লার্নড অ্যাকচুয়াল ফুটবল, উইচ ওয়াজ ওয়েন আই ওয়েন্ট টু ন্যাশনাল টিম। বাট যদি আমি ওইগুলো আরো আগে শিখতাম, আই থিঙ্ক প্রবাবলি আই উড হ্যাভ হ্যাড আ লঙ্গার প্লেইং ক্যারিয়ার অর বেটার প্লেইং ক্যারিয়ার। তো আমি আই হ্যাভ অলওয়েজ প্লেড আন্ডার coaches, jeta bole coaches, but they are not actually coaches because you don't have license to prove you are a coach. Ale ami to bolte pari I am a doctor, I am an engineer, license kotha, you know. So ami sob ja shikechhilam bhul shikechi, bhul shike joto ta parlam khelechi. India team e giye onek kichu shikechi, tarpore main thing I developed as a player when I started doing my coaching licenses. I actually understood football then, and I started playing much better for that. I was thinking as a coach, thinking more advanced for the, and it was much better, much easier. R Nagpal 89 toge bolche, yanda photo shoot pending in Chandigarh, when do you plan to do it? So Nagpal, his name is Rishabh Nagpal, he is our club's media manager, and he is just too good. If you see all our pictures, all our videos, everything, our social media, everything he handles, he's just, I think, one of the best in the country. There's no ISL team also who has a media manager like ours. And I think he's just fabulous, just too good. I love working with him, everybody loves him, just too good, and I miss him. This Sarkar Ritik 16 toke ekta kotha boleche, bolche yalla dada tumi style icon ho as a football coach. Sorry, he's saying that you are a style icon as a football coach. Style icon? Yeah. Wait, let me get a higher chair. So, I think this year I was the only coach wearing a suit during each and every match. Huh? Yeah. Yeah, I think I was the only coach who wore a suit in each and every match. And I don't know why style I got, but I think I always like to be well groomed, well, you know, because you're representing not just yourself, you're representing a club, a brand. And you should always be tip top. So that's what I always believe. One more thing is your hair is always perfect. Yeah, like it's always perfectly set. But now no time for haircut. No, all shops are closed. Now le aro better hoto. Shop bondo. I need a haircut. It's important. Shop kichu bondo hai. To aro question aaje doctor er last kichu questions hoye na. তোমার মানে আই লিগের ইয়াংগেস্ট প্লেয়ারদের মধ্যে কাকে সবচেয়ে বেশি প্রমিসিং বলে মনে হয়েছে, আই লিগ এন্ড আইএসএল বোথ? সি, আইএসএল আমি সেইভাবে এই বছর ফলো করতে পারলাম না, বিকজ ওয়েন ইউ আর ইনভলভড উইথ ওয়ান টিম ইউ ক্যানট ফলো অ্যানাদার লিগ। আমি এই বছর একটা ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচ দেখিনি। সো আই থিঙ্ক ইন দি আই লিগ দেয়ার ওয়ার ইন মাই টিম আই নো ছোটে, মাখান ছোটে, থয়বা সিং, হি সাইন ফর ওড়িশা এফসি, Himanshu Jangra, you know, these three boys look out for. And other teams you have, I saw in Gokulam this boy called Naucha, very good young boy, fullback. Yes, he's also had a good, very good season. In Neroka, Pritam Singh,
he had a very good season. একটু late ঢুকেছিল but I think that was a good signing. পাঁচ ছটা খেলেনি ও প্রথম ছটা না সাতটা ম্যাচে ছিল চারটে অ্যাসিস্ট আছে মনে হয় চারটে অ্যাসিস্ট আছে প্রীতম সিং এর ও আর যখন ও I think he came in then that Subhash Singh came in and Philip Adja এই তিনজন যখন ঢুকেছিল পুরো টিমই পাল্টে গেল ওদের so I think that was very good and who else is there young Shaikh Sahil Yeah, Shaikh Sahil, my goodness, what a season he had. Shubho Ghosh, Kian. And from East Bengal, I think, has Mehtab already gone to Mumbai City? Mumbai City, maybe. We have no idea. I don't know. There are rumors all around right now. He also had a very good season, Mehtab. Then Shankar Roy had a fantastic season. My goodness. Shankar Roy kintu amader parat chele. Right. আমাদের তো অবস্থা খারাপ করে দিল what a save last minute আমাদের against এ যদি ওই গোলটা হয়ে যেত 2-0 finish we on top of the table আমরা অলরেডি one goal লিডে ছিলাম আমাদের হোম ম্যাচে and almost scored the goal করেছিল এখানে ম্যাচটা হ্যাঁ শুভ গোল last minute আমার 3 পয়েন্ট চলে গেল সেদিন I would have been top of the table শুভর একটা এই জায়গা খুব ভালো টেন্ডেন্সি আছে শুভর সামনে ডিফেন্ডার থাকলেও পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকে একদম লাস্ট মোমেন্টে বাইরে আসে হি ইজ ভেরি কুইক নো সো ইট ইজ গুড অ্যাডভান্টেজ ফর হিম এন্ড হি ক্যান ফিনিশ সো ভেরি গুড বাট আই উড হ্যাভ লাভড টু সি ক্যান গেট সাম মোর গেম টাইম ক্যান অফ দ্য গেম টাইম পেতে খুব কম টাইম পেতে সাবস্টিটিউট স্যার আফটার আই থিংক ইভেন গুরজিন্দর কুড হ্যাভ গট সাম মোর গেম টাইম হি ইজ আ গুড প্লেয়ার Even Chulova hardly got any game time. Chulova was injured. From the starting, Chulova was injured. Yeah, but I think Chulova would have been really good. So East Bengal return jacche shudla. Ha, chole gache. Sign hoye It's very important for a player to go and play. Not important sign always in a big club and sit on the bench. You need to play. So I think good decision by Chulova to go back to East Bengal. Onek kota player to ISL e giye boshei thake. এবছর তুমি দেখো না সঞ্জু আর লোবো কটা ম্যাচ খেলেছে কত ভালো খেলেছে পুরো ইন্ডিয়া ওদেরকে এখন সব ক্লাব চাইছে এদের সব ক্লাব চাইছে অনেক অফার আছে আই লিগ সবাই মিলেই চাইছে তো ঠিক আছে অনেকক্ষণ হলো আর লাস্ট একটা দুটো কোশ্চেন করে দিই তারপরে তোমায় ছেড়ে দেবো আর লাস্ট একটা দুটো কোশ্চেন শুনে নাও তো তো তুমি ধরো এবছর যেই টিমে কোচিং করো তো তোমাকে যদি বলা মিনারবা থেকে প্লেয়ার সিলেক্ট করে নিয়ে আসতে তো কাকে কাকে চুজ করবে অর্ধেক প্লেয়ার তো বেরিয়ে গেছে অলরেডি টিমই কোথায় এখন টিমই বাকি কোথায় এখন অর্ধেক থেকে বেশি প্লেয়ার বেরিয়ে গেছে কারণ সবার কন্ট্রাক্ট ওয়াজ ওভার নো তো সবাই অলরেডি সই করে ফেলেছে বাট আই থিঙ্ক সঞ্জু বিকজ হি ক্যান প্লে মেনি মেনি পজিশনস আই থিঙ্ক আই উড হ্যাভ লাভ টু হ্যাভ ছোটে I would have loved to have Lobo. Actually, everybody. You know, Raju, Nirmal also, Nirmal Chetri. Okay, Amra, center back kheliyechi, right back kheliyechi, center defensive midfielder kheliyechi. He's also utility player. So, he was good. Pika. Pika had a fantastic season again. Top scorer. Pika had a problem. Chilo, soy kora age. Karon, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার ও সাধারণ সমিতিতে সই করেছিল হ্যাঁ ওটা নিয়ে অনেক প্রবলেম হয়েছিল বাট আই ওয়ান্ট টু থ্যাংক সাধারণ সমিতি ফর ইউ নো রিলিজিং হিম অ্যান্ড জাস্ট সর্টিং আউট দ্য ম্যাটার বিকজ যখন আমি সাধারণ সমিতিকে ফোন করলাম দ্যাট আই ওয়ান্ট বিকা প্লিজ রিলিজ হিম সো দে সেড দ্যাট তুমি কলকাতার ছেলে আই লিগে তোমার জন্য ছাড়ছি অ্যান্ড ওকে রিলিজ দিয়ে দিল সঙ্গে সঙ্গে ইউনো সত্যি না হলে অনেক কটা টিম ডিকার পিছনে তো ছিল বাট ওরা ডিকাকে কোথাও দেয়নি আমাদেরকেই দিয়ে দিলেন ডিকা ওয়াজ ভেরি হ্যাপি এন্ড রিলিফ না হলে ফিফার কি কেস ফেস করে দিচ্ছিল ওরা ক্রিসপিন অগাস্টিন জিজ্ঞেস করছে হাউস ড্যাড ইজ হি গিভিং ইউ অল দা সিক্রেট অ্যাডভাইস মাই ড্যাড ইজ অলসো ফুটবল লাভার ইজ ইয়া ইজ এট হোম ইজ রিল্যাক্স হি ওয়াজ দা ওয়ান হু টুক মি ইনটু ফুটবল ও খেলতো এন্ড হি টুক মি একটা ইন্টারেস্টিং কোশ্চেন আবার ভুলভাল কোশ্চেন পাপাই দাস 6666 ইয়ান ল বিয়ে হয়ে গেছে নাকি এলিজিবল ব্যাচেলার
বিয়ে হয়নি এখনো, টাইম কোথায়? রঞ্জিত বাজাজের টিম ম্যানেজ করতে করতে টাইমই পেলাম না কিছু করার জন্য। তো পাপাই পাপাই দাস এই আগে দিন প্রীতম কোটাল তাকে ওই সেম কোশ্চেন করেছিল যে কবে বিয়ে করবে, সবার বিয়ে নিয়ে টেনশন পাপাই দাসে। পাপাই এত ইন্টারেস্ট ছেলেদের উপরে কেন? খালি প্রীতম আমাকে জিজ্ঞাসা করছে এটা হোয়াট ইজ দিস পাপাই, কিছু গন্ডগোল লাগছে। দুটো বা তিনটে পারচেজ করবে, এটা কোশ্চেনটা করেছে শোভন দাস। ইট ইজ মোর ইম্পর্টেন্ট নট টু হ্যাভ বিগ নেমস, ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ প্লেয়ার যারা কাজ করবে, হু উইল ওয়ার্ক হার্ড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Mohan Bagan did not have big names, they all became big names this season. Sabai worked koreche, look at Nong, he came from Kerala Blasters on loan. VP Suher, Sheikh Sahil, they were not big names. Shubho Ghosh, they were not big names last season. Ora ekhon big names hoyeche because they worked hard for the team, and I think it is, big names don't make a great team, they don't win you trophies. Someone who will work hard for the team will win you trophies. That is what I always feel. So it does not matter the name or anything. We always see the performance of last three seasons, and then we recruit players. So Sanju, Lobo, these guys worked really hard. You can see it for yourself. Those who work hard, forget the name. First thing is, whenever you're coaching any team, don't think who's come from where, who's played what, who has what profile. Don't ever think of that. Onek kota match e amra দুটো ফরেনার নিয়েও খেলেছি যেখানে আমাদের পাঁচটা অলাউ আছে। তোমরা যদি দেখো পুরোনো লাইন আপ গুলো, ইট ইজ ওকে, ইট ইজ নো প্রবলেম, ওইগুলো ম্যাচে আমরা 3 পয়েন্টও পেয়েছি। তো ডাজন্ট ম্যাটার ইফ, অ্যান্ড ইউ মাস্ট অলওয়েজ কিপ অ্যান এক্সাম্পল, অনেক কটা টিম ফরেনারকে খেলাবেই খেলাবে, ইট ইজ নট দ্যাট, বাট ইফ ইউ মেবি পুট আ ফরেনার অন দ্য বেঞ্চ, ইভেন দে উইল হ্যাভ দ্য মেন্টালিটি টু ওয়ার্ক হার্ডার, নাহলে সবসময় ওরা ভাবে যে আমরাই খেলবো। নো, ইটস নট দ্যাট, always feel confident as a coach to put them on the bench. Dikao kota match bench e boshe chilo, and I told them also that if you are not working the way I want, if you are not working the other team, you keep yourself on the bench only, no problem. Then they start working harder. So coaches papai das tomake reply koreche, papai das bolche biye hoye geche dada amar 2 year hoye gelo, shobai ke ektu hashiye gelam. অনেকক্ষণ বকলাম, বকবক করলাম, তোমারও মাথা খেলাম, লোকজনের কমেন্টও পড়লাম। তো লাইভটা এন্ড করে ওটা শেয়ার টু স্টোরি করে দিও, তাহলে আমরা ওখান থেকে রেকর্ড করে ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ডান ডান ডান, শেয়ার টু স্টোরি করো, একটা শেয়ার টু স্টোরি অপশন আসবে, একটা ডিলিট ভিডিও অপশন আসবে, শেয়ার টু স্টোরি করো, তাহলে থেকে যাবে ওটা, কিছুক্ষণ নেটটা অন করে রেখো। ওকে ডান, নো প্রবলেম, আই উইল ডু ইট, দেখো আমার স্ক্রিন রেকর্ড আছে, স্ক্রিন রেকর্ড করে আমরা ওটা ইউটিউবে তাহলে দিয়ে দেবো। ওকে পারফেক্ট, ঠিক আছে, ওকে থ্যাঙ্ক ইউ গাইস, ইউ দু দিন টাইম দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ, আজকে 15 মিনিট ট্রাই করার জন্য আরো থ্যাঙ্ক ইউ, নো প্রবলেম, ইট ওয়াজ গুড ফান। ওকে ঠিক আছে, টাটা, টেক কেয়ার।